সকাল হতে না পারলেই এখন বাজে প্রায় 8:30 থেকে 9টা, তো আমি চলে এসেছি বাগানে, আর এখানেই মানে বেশিটা সময় আমার চলে যায়। তো ঠাম্মা আমার জন্য চা নিয়ে এসেছে, তো চলো আমি কি কি খাচ্ছি সেটা তোমাদের সাথে। যে গ্লাসে চা আছে আর বিস্কুটগুলো আমি কিন্তু কোলের উপরেই নিয়ে নিয়েছি, এই বিস্কুটগুলো আমি খাবো, আর এগুলো খুব প্রিয় বিস্কুট আমার। তো চলো আগে আমি চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা। তোমরা হয়তো আমাকে দেখে অনেকে ভয় পেয়ে যেতে পারো এমন লুকে, তো আমার নিজেরই নিজের হাসি পাচ্ছে। আমার এই টিপটা না, এই টিপটা আমার বড় মা পরে, এত বড় সাইজে আমার বড় মা পরে। তা কালকে আমি বড় মাকে দেখে বলছি, বড় মা তোমার ওই টিপ না আমি একদিন পরবো, আমার খুব ইচ্ছা। তো আজকে আমি ভেবে নিয়েছি এই টিপটা সারাদিন আমার কপালে থাকবে। আর দেখতে পাচ্ছো দু সাইডে ক্লিপ দিয়ে দিয়েছি, এইটা এই কারণে আমি বলেছিলাম যে আমি চুল কেটে দেবো, সেটা আমি ইনস্টাগ্রামে বলেছিলাম। তো দেখতে পাচ্ছি আমি চুল কেটে দিয়েছি, আর দেখো চুল কোনটুকু করে দিয়েছি, একদম ছোট্ট চুল। আর এখন চলে আসছি আমি আমার বড্ডিদের বাড়িতে, তো চলো বড্ডি বড্ডি আমাকে দেখে হয়তো রিয়াকশনটা দেখবে এবার। এদি কই তুই, আমাকে দেখে কিন্তু ভয় পেতে পারিস, আমি ক্যামেরা নিয়ে আসছি। আজকে আমি প্রতিজ্ঞা করেছি এটা আমার কপালেই থাকে সারাদিন। দেখেছো দিদিও হার্ট অ্যাটাক করেছে মনে হয় হালকা করে রান্না করতে করতে, আর চুলগুলো দেখ। তো আমি আমার বড় মার টিপটা পরেই থাকবো আজকে, আর এটা স্নান করার সময় খুলে রাখবো, আবার পরে নেবো। আজকে সারাদিন এটা আমার কপালেই থাকবে, একে আমার কপালে খুব ভালো মানাচ্ছি। আমার ছোটি বলছে আমি নাকি কাজিন মাসি মতন মনে হচ্ছে, খুব ব্যাটলা। বাড়িতে এসে কিন্তু আমার দেখতে পাচ্ছ কোনো কাজ বাজ নেই, দেখো আমার কীভাবে সারাদিনটা চলে যায়। তারপরে যে বড়িতে বাড়িতে আসলে আমার বড়ি দাঁড়িয়ে এসে দেখো শুয়ে পড়ছে, আর এখন একটু মোবাইল দেখবো, তারপর একটু পরে স্নান ট্রেন করে নেবো। আর সকালবেলা আমি খেয়েছি চা আর বিস্কুট, আপাতত এখন কিছু খাইনি কারণ আমাদের এখন রান্না হয়নি। তো চলো এক্সটেন্ড করে সেটা করছি। এই তো আমার বাবা, আমার বাবার কান্নার ওষুধ হলো ক্যামেরা। তাই তাই দাও, তাই তাই দাও, তাই 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 ক্যামেরা। এতক্ষণ কান্না করছিল যে ক্যামেরা অন করেছে সেই কিন্তু আমার বাবা হাসি হাসি মুখ। না সবাই তাই 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 দেখো। না 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 কান্না, ও বাবা ও বাবা। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে কি কি করলাম অনেকটাই তো তোমরা দেখতে পেলে। আর এখন টাইম হলো প্রায় 12টা বাজে, তো এখন আমি নিজের ঘরেতে অবশেষে আসলাম। আমি তো সারাদিন এদিক ওদিক করে বেড়াচ্ছি, তো অবশেষে আমি নিজের ঘরেতে আসলাম। এখন স্নান করে ভাবছি এখন একটু শুয়ে পড়বো, শুয়ে শুয়ে একটা মুভি দেখবো, আর তারপরে একটু ঘুমাবো, তারপরে তোমাদের সাথে আমার কাছে। আমি এখন স্নান করলাম, আর স্নান করে বলেছিলাম কপালে কিন্তু টিপটা আমার সারাদিনই থাকবে, তো সেই কারণে আমি টিপটা পরে নিয়েছি আবার, কিন্তু মাথাটা এখন আসরাইনি, সিঁদুরটা পরিনি, দিদির বাড়িতে গিয়ে পড়বো। আর দেখো আমাদের এখানে কী আছে, সবই তরকারি। তো দিদি আজকে মা সবিন রান্না করেছিল, আর মা তখন মানে দিদি তখন বলছিল যে অনেকদিন সবিন খাই না আমার জন্য নিয়ে আসিস। তো আমাদের পাশাপাশি বাড়ি হতেই এটা আমাদের মোটামুটি চলতেই থাকে, ওর বাড়ি থেকে কিছু হলো ওই বাড়ি নিয়ে যাওয়া, আর ওই বাড়ি থেকে কিছু হলো এই বাড়ি। তো এবারে চলে এসেছি, আর এসে দেখি যে কী খাচ্ছিস, মুড়ি আছে না যে ভাত খাবি না, বলে যে খাবি। ও বাবা ধরে না হেডফোন, ওরে বাবা রে ধরে না। কি হয়েছে, আমি একটি পড়েছি দিদি হাসছে, আমি একটি পড়েছি তাই। তো দেখো আমি মাথাটা আসলে নিয়েছি, এখন তোমার ছোটো ছোটো চুল হয়ে গেছে, তার জন্য খুব একটা সমস্যা হলো না। এর জন্য এখন বিকাল 4:30 বাজে, আর এখন আসলাম আমি ভাত খেতে। তো চলো রান্নাঘরে যাই দেখি কী কী আছে মেনু। দেখো কতগুলো ভাত নিয়ে নিয়েছি, কারণ এখন 4:30 বাজে, দুপুরবেলা খাইনি বলে এখনই খিদে পেয়ে গেছিলো। তো এটা আছে সবিনীর তরকার, ওটা আছে কলা দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে, আর এটা আছে মাছের ডিম। তো চলো আমি খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে। একটা সময় তোমাদের সাথে কথা বলা হয়নি কারণ একটু ব্যস্ত ছিলাম, আর আমি তো ভুলে গেছিলাম যে আমি ব্লগ বানাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি টিপটা কিন্তু চেঞ্জ করে নিয়েছি এখন একটু অন্য লোকে, কারণ হলো যে আমার শ্বশুরবাড়িতে যাওয়ার কথা ছিল না, তবু এখন আমি যাচ্ছি, ভাবলাম যে যাই, কারণ মোহনের একটু জ্বর এসছে, তো দত্তপুর থেকে আসছে, তো আমি ভাবলাম যে যাই তাহলে। তো ও আমাকে নিতে আসছে, তো আমি ওদের বাড়িতে যাবো, তারপরে ওদের বাড়ি থেকে আবার কালকে আসবো সকালে ভোট দিতে, তারপর এসে আবার কিছু সময় কাটিয়ে তারপর আবার ওই বাড়ি চলে যাবো। তো চলো তোমার ব্লগটা দেখতে থাকো, শ্বশুর বাড়ি গিয়ে তেমন তো কোনো কিছু দেখাতে পারবো না, একটুখানি দেখাবো। আর এদিকে এখন দিদির বাড়িতে আছে, আর দিদি করছে এখন রুটি, রুটি করছিস তো? আর দিদির আজকে নিউ ফোন নিয়ে এসেছে জ্যাম্বু, তো সেটা খুবই সুন্দর, মডেলটা তো খুব পছন্দ হয়েছে, ডিজাইনটা তো, সেটা পরে একটা সময় তোমাদেরকে দেখাবো দিদির কী ফোন নিয়ে এসেছে। তাহলে আমি চলে এসেছি এই বাড়ি, স্যার এই বাড়ি আসলে আমার সাউন্ড একটু ডাউট থাকে। তো এসে দেখতে পাচ্ছি যেটা যে শাশুড়ি মা নাইটি বের করে দিয়েছে এটা পরবো, আর যে বেড কভারটা দেখতে পাচ্ছি এটা আমরা বিবাহিকে গিফট পেয়েছিলাম, সেটাই পেতে রেখে দিয়েছি আমার শাশুড়ি মা। তো ঘরটা গোছানোই থাকে, আমরা না থাকলেও খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে গোছানো থাকে। তো চলো আমি নাইটিটা পরে শাশুড়ি রান্না করবে, তো আমি ওখানে যাই, 5 মিনিট বসবো আবার চলে আসবো। তো ফাইনালি আমি একটু হালকা করে কাজকর্ম করে দেওয়ার পর তাই রুমে চলে আসলাম, আর আমি চুলটাও বেঁধে নিয়েছি, পেছনে বেউনি করেছি কারণ যেহেতু চুল কেটেছি তো তার জন্য। তো এখন আমি বসে আছি, আর এখন ওয়াইফাই তো বাড়িতে আছে, এখন বসে বসে শুধু নেট ঘাঁটবো, তারপর রাতে খাওয়া দাওয়া করে তারপর ঘুমিয়ে পড়বো। বলছিলাম তোমাদেরকে তো মোহনকেই দেখালাম না, তো নেক্সট টাইম মোহনকে দেখাবো।